वेलकम टू गीता फाउंडेशन तुम्हारे सकल के आरो एक नतुन भिडियोते अनेक अनेक स्वागत। आज के आलोचना करब रवि राशि अनुजाई अर्थात जन्म तारीख एक समयकाल तुम्हारे बोले देव से अनुजाई रवि से राशि थाके से अनुजाई 2022 हिसाब से तुम्हारे जीवने एक्टिव नम्बर कोनगुलो एबारे कथा होच्छे जे एक्टिव नम्बर निये तुम्रा की करबे 2022 एई एक्टिव नम्बर गुलो तुम्हादेर जे कोनो शुभ काजे लागबे। जारा जारा आमादेर साथे जयन करेछो तादेर सबाइके हाई हेलो जानिये दिलाम। तारा अन्यान्य भिडियो देखेओ भालो थाकछो, जारा जारा अन्यान्य भिडियो ठिकमतो देखते पाच्छो ना फलो करते पाच्छो ना तारा यूट्यूबे डेस्क्रिप्शन बक्से गिये अन्यान्य जे लिंक गुलो आछे जारा यूट्यूबे भिडियो गुलो देखबे तारा सेई लिंक गुलो फलो करबे তাহলে অন্যান্য ভিডিওগুলো বেশি ভালোভাবে তোমরা দেখতে পারবে এবং এই রিলেটেড ভিডিও কোনো না কোনো ভিডিও তোমাদের কাজে লাগবেই, রেমিডিয়াল করতে কাজে লাগবে, জব হোক, ম্যারেজ হোক, রিলেশনশিপ, হেলথ, লিগ্যাল ইস্যু, এভরিথিং, প্রপার্টি রিলেটেড, পার্টনার রিলেটেড, চাইল্ড রিলেটেড সবকিছু ওখানে পরপর রেমিডি আছে। নিজের বার্থ মান্থ রিলেটেড রেমিডিগুলো সবচেয়ে বেশি কাজে লাগে, তো এগুলো তোমরা জানতে পারবে। তো আজকের যে আলোচনার বিষয়, আজকের ভীষণ অ্যাক্টিভ একটা ডিসকাশন, যেটা হচ্ছে 2022 হিসাবে এখনো আমাদের 7 মাস মতো বাকি আছে। তো আগের যা চলে গেছে চলে গেছে, আগামী যে সময়টা সেটা আমরা যে কোনো নিজেদের জন্ম তারিখের মধ্যে যে রবি রাশি অনুযায়ী যে সময়কাল সেটা অনুযায়ী আমরা 2022 ডিসেম্বর অবধি, 2022 31 ডিসেম্বর অবধি আমরা এই নাম্বারগুলোকে অ্যাক্টিভ ওয়েতে ইউজ করতে পারি নিজেদের দরকার মতো যে কোনো কাজে। কারোর হয়তো লাভ রিলেটেড প্রবলেমের জন্য সে বারবার এই নাম্বারগুলো চ্যান করতে পারে, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য চ্যান করতে পারে, নিজের বাবা মার সাথে সম্পর্ক ভালো করার জন্য চ্যান করতে পারে, নিজের ছেলেমেয়ের এডুকেশনের উন্নতি করার জন্য চ্যান করতে পারে। কিন্তু যে চ্যান করবে সে তার বার্থের ওই টাইম লাইনটাকে মেনে চ্যান করবে, বা সে লেফট হ্যান্ডে লিখে রাখতে পারে, বা সে রুমালের মধ্যে লিখে ইউজ করতে পারে, বা সে জলের মধ্যে ইশারা করে দুটো আঙুলের সাথে লিখে জলও খেতে পারে, সেটা তার হেলথের ক্ষেত্রেও ভালো কাজ দেবে। হেলথের ক্ষেত্রে যদি প্রচুর বেশি মেডিসিন ইউজ করছে মেডিসিনের পিছনে লিখে রাখতে পারে, কারণ 2022 তার জন্য এই নাম্বারগুলো বিশেষভাবে অ্যাক্টিভ থাকবে, কারণ এটা রবি রাশি অনুযায়ী বিশেষ ফলাফল যেগুলো আমি অ্যাক্টিভ পেয়েছি মানুষের ক্ষেত্রে ইউজ করে পেয়েছি। সেই জন্য আমি আজকে 6 মাস চলে যাওয়ার পরেও এই ভিডিওটা আবারও বানাচ্ছি, যাতে তোমরা নিজেদের নাম্বারগুলোকে বুঝে নিজেদের নাম্বারগুলোকে ইউজ করতে পারো। এবারে যারা যারা জয়েন করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এবারে আমি চলে আসব নাম্বারে। যাদের রবি মেষ রাশিতে আছে, কাদের আছে কি করে বুঝবে? ধরো তুমি জন্মছক জানো না, তুমি জন্মের টাইমটা মানে জন্মের ডেটটা জানো, বার্থ ডেট ধরো তোমার জানা আছে, মার্চ 21 থেকে এপ্রিল 20 মধ্যে তোমার হয়তো জন্ম। আবারও দেখো, মার্চ 21 থেকে এপ্রিল 20 মধ্যে যদি তোমার জন্ম হয় তাহলে তুমি হচ্ছে তোমার জন্মছক অনুযায়ী খুললে দেখা যাবে তোমার রবি মেষ রাশিতে আছে, তুমি হচ্ছে এরিস, তোমার সানশাইন সানশাইন হচ্ছে এরিস। তাহলে যাদের সানশাইন এরিস তাদের 2022 জন্য এই যে আগামী মাসগুলো তার জন্য যে অ্যাক্টিভ রেজাল্ট দেবে যে নাম্বার তিনটে সেট সেটা লিখে রাখো, দ্যাট ইজ 33 35 31, 33 35 এবং 33 35 51, আবারও সরি নাম্বার তিনটে একটু ভালো করে লিখে রাখো, 33 35 51, এটা হচ্ছে 2022 তোমাদের জন্য স্পেশালি অ্যাক্টিভ নাম্বার যাদের জন্ম সময়কাল 21 মার্চ থেকে এপ্রিল 20। যারা ভিডিও স্কিপ করে দেখবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হবে, কারণ তারা কিছু বুঝতে পারবে না, তারা জিজ্ঞেস করবে হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে এসে এবং সেখানেও কোনো উত্তর পাবে না। সেই জন্য ভিডিওটাকে বারবার মন দিয়ে দেখবে, তাহলে নিজেরটা পাবে। আর যদি দেখো যে নিজেরটাই শুধু খুঁজছো ভিডিওটাকে এদিক ওদিক নিয়ে গিয়ে, তাহলে খুঁজে পাবে না, ধৈর্য ধরে দেখলে নিজেরটা ঠিকই পাবে। এইভাবে ইউনিভার্সের প্রতিও ধৈর্য রাখতে হবে, তাহলে রাশি রাশি গুড লাক তোমাদেরকেও এসে নকিং করবে। আচ্ছা, এই নাম্বারগুলো তোমরা লক্ষ্মী পুজো, এই যে আগামী সময়ে যে দুর্গাপুজো লক্ষ্মী পুজো আসছে, এই নাম্বারগুলো দিয়ে তোমরা অঞ্জলি দিতে পারো। তোমরা ফুলের মধ্যে যে অঞ্জলি দিচ্ছ সেই জায়গায় তুমি এই নাম্বারগুলো হাওয়া ইশারা করে লিখে তুমি মনের কামনা জানিয়ে তুমি দিতে পারো। মোট কথা, যে কোনো শুভ কাজে এই আগামী 7 মাস ধরে এই নাম্বারটাকে তোমরা বিশেষভাবে ইউজ করবে, 33 35 51, যে কোনো বিশেষ বাধা কাটানোর কাজেও তোমরা চ্যান্টিংও করতে পারো, যাদের কিনা জন্ম সময়কাল মার্চ 21 থেকে এপ্রিল 20 মধ্যে। ব্যাপারটা বুঝতে পারলে? এই ডেট অফ বার্থের লোকেরা, এরিসের লোকেরা এইভাবে তোমরা চ্যান্ট করবে। আর তোমাদের জন্য সবসময় যে শুভ নাম্বার সেটা হচ্ছে 9 আর 6, তোমাদের বার্থ টাইম থেকে, এটা তোমাদের বার্থ টাইম থেকে লাকি নাম্বার,
সেটা হচ্ছে 9 আর 6 যে কোনো কাজে তোমরা ব্যবহার করবে কিন্তু তোমাদের এই বছরের জন্য স্পেশাল নাম্বার 33 35 51। এবারে আমি চলে যাব বৃষ রাশি যাদের রবি বৃষ রাশিতে আছে তাদের জন্ম সময় হচ্ছে এপ্রিল 21 থেকে মে 20 এর মধ্যে এপ্রিল 21 থেকে মে 20 এর মধ্যে যাদের জন্ম সময় 21 এপ্রিল থেকে 20 মে এর মধ্যে যাদের জন্ম তাদের জন্ম ছকে রবি বৃষ রাশিতে থাকে। যারা সম্পূর্ণ জন্ম ছক করতে চাইছো রাশি লগ্ন সম্পর্কে কিছু জানো না তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই যোগাযোগ করে নেবে। তোমাদের জন্য 2022 এর স্পেশাল অ্যাক্টিভ নাম্বার যেটা তোমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারো ইউজগুলো আমি সবার আগেই বলে দিয়েছি প্রোগ্রামের শুরুতে, সেজন্য এরপরে আর বারবার ইউজগুলো বলবো না, এরপর শুধু নাম্বারগুলোই বলে যাব, ঠিক আছে? একই কথা তো বারবার বলবো না। আচ্ছা, তাহলে যাদের এপ্রিল 21 থেকে মে 20 মধ্যে জন্ম তারা তোমরা জানোই নিজেদের ডেট অফ বার্থ, তাদের স্পেশাল অ্যাক্টিভ নাম্বার হচ্ছে 11 7 এন্ড 6। যে কোনো কাজে তোমরা 2022 এর এই সাতটা মাস 11 7 6 চুজ করতে পারো। কার নাম্বার চুজ করার থাকলে এভাবে চুজ করতে পারো, নিউ মোবাইল নাম্বার নেওয়ার থাকলে এভাবে নিতে পারো, বাস্তুতে হয়তো নাম্বার দিতে হবে এভাবে নিতে পারো। তুমি কোন জায়গায় নাম্বারের যখনই ইউজ করছো তোমাকে কিছু চুজ করতে হচ্ছে সেটা তুমি এইভাবে চুজ করতে পারো, কোথাও সিট নাম্বার চুজ করতে হবে সেটা তুমি এভাবে করতে পারো, এভাবে তুমি চুজ করতে পারো 11 7 এবং 6। আর সবচেয়ে বড় কথা, তুমি ব্রাউন বা ব্লু কালিতে তুমি লেফট হ্যান্ডে বডি পার্টে লিখে রাখতে পারো, সেটা দিয়ে তুমি জল খেতে পারো এবং তোমার যাবতীয় ইচ্ছা পূরণের জন্য তুমি এই বছরে এই তিনটে নাম্বারকে কাজে লাগাতে পারো। আচ্ছা, এবারে দেখো তোমাদের নেক্সট যে মিথুন রাশিতে রবি যদি কারোর থাকে তাহলে তাদের রাশিফল অনুযায়ী তাদের জন্ম তারিখের সময়সীমা হচ্ছে 21 মে থেকে 21 জুনের মধ্যে যাদের জন্ম তাদের হচ্ছে রবি, দেখবে জন্মছক খুলে দেখবে রবি মিথুন রাশিতে অন্তর্গত হয়ে রয়েছে। তাদের জন্য 2022 এর যে কোনো কাজে লাগানোর যে শুভ নাম্বার স্পেশাল অ্যাক্টিভ নাম্বার দ্যাট ইজ 33 11 44, 33 11 44। নাম্বার এমন একটা জিনিস, নাম্বারের মাধ্যমে আমরা ইউনিভার্সে কোনো মেসেজ পৌঁছে দিতে পারি, নাম্বারের মাধ্যমে আমরা কোনো কিছুকে জয় করতে পারি। ওই জন্য নাম্বার একটা বড় কথা, দেখবে পরীক্ষাও হয়, পরীক্ষায় একটা নাম্বার দেওয়া হয়, তুমি 20 কত পেলে, তুমি 50 কত পেলে, তুমি 100 কত পেলে, তার মানে তোমার সবসময় একটা ইভ্যালুয়েশন, একটা মানে একটা ভ্যালুয়েশন হচ্ছে যে হ্যাঁ তুমি কত নাম্বার পাচ্ছ। সুতরাং একটা নাম্বারের একটা সবসময় তোমার জীবনে গুরুত্ব আছে। সুতরাং নিজেকে 10 আউট অফ তুমি কত দিতে চাও, তুমি নিজেকে কত নাম্বার দিতে চাও, কোন নাম্বার তুমি ইউনিভার্সে পৌঁছে নিজের হেলথ ভালো রাখবে, কোন নাম্বারের সাহায্যে রিলেশনশিপ ভালো রাখবে, তাহলে তিনটে নাম্বার তোমার জন্য বিশেষ অ্যাক্টিভ থাকবে। যারা মে 21 থেকে জুন 21 এর মধ্যে জন্ম 33 11 44, তাহলে 33 11 44। চলে আসবো কর্কট রাশির অন্তর্গত যাদের সময়সীমা, যাদের রবি কর্কট রাশিতে রয়েছে যাদের জন্ম তারিখ হচ্ছে জুন 22 থেকে জুলাই 22 এর মধ্যে। পাশ্চাত্য শাস্ত্রে এই ধরনের রবির অবস্থান অনুযায়ী আমাদের জন্মছক দেখা হয়। জুন 22 থেকে জুলাই 22 এর মধ্যে যাদের জন্ম সময় তাদের রবি কর্কট রাশিতে পড়েছে। এইবারে তোমরা তিনটে নাম্বারকে বিশেষভাবে এই বছর ব্যবহার করবে, তিনটে নাম্বার তোমাদের লাক হিট করতে সাহায্য করবে, সেটা হচ্ছে 3 25 18, 3 25 এবং 18, 3 25 এবং 18। রবি রাশি অনুযায়ী কর্কট রাশিফল যাদের হচ্ছে এই সময়সীমার মধ্যে জন্ম জুন 22 থেকে জুলাই 22 এর মধ্যে তারা এই তিনটে নাম্বার ইউজ করবে, যেটা হচ্ছে 3 25 এবং 18, ঠিক আছে? এবার নেক্সট চলে যাব সিংহ রাশি। সিংহ রাশির সময়সীমা হচ্ছে জুলাই 23 থেকে পাশ্চাত্য শাস্ত্র অনুযায়ী রবির পরিক্রমা অনুযায়ী জুলাই 23 থেকে অগস্ট 23 এর মধ্যে যাদের জন্ম তাদের জন্মছক খুললে দেখা যাবে যে তাদের যে রবি সেটা সিংহ রাশির অন্তর্গত এবং তাদের জন্য যে শুভ নাম্বার সেটা হচ্ছে 54 36 72। আবারও বলছি এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তোমরা এই নাম্বারগুলো ইউজ করতে পারবে এবং নিজের রাশিফল রবি রাশিফল অনুযায়ী ইউজ করো, তাহলে তোমাকে সাকসেস পেতে কেউ আটকাতে পারবে না। বারবার অনেকে বলে না সময়টা খারাপ যাচ্ছে, সময়টাকে ভালো কিছু করতে চাই, সময়টা কখন ভালো হবে, জব কবে পাবো, নাম্বার ইউজ করো। ইন্টারভিউয়ে সাকসেস হতে চাইছো, মেকআপের বিজনেস আছে, কোনো অন্য বিজনেস আছে, সাকসেসফুল হতে চাইছো, নাম্বারগুলোকে বারবার বারবার ইউজ করো। দরকারে তোমার যদি বিজনেস প্লেস আছে, অফিস আছে, অফিসের দরজায় লিখে দাও, তুমি সদর দরজায় লিখে দাও, এই ধরনের জিনিসগুলো তুমি করো। তাহলে সিংহ রাশিফল যাদের জুলাই 23 থেকে অগস্ট 23 এর মধ্যে যাদের রয়েছে সময়সীমা জন্মের তারা সিংহ রাশির অন্তর্গত রবি রাশি, তাদের রবি রাশি সানশাইন হচ্ছে সিংহ, চন্দ্র রাশি নয় কিন্তু, রবি রাশি সিংহ এবং তাদের তিনটে নাম্বার আছে 54 36 72। আবারও বলছি 54 36 72, এই তিনটে নাম্বার তাদের নাম্বার 54 36 72। আবারও বলছি
54, 36, 72 এই তিনটে নাম্বার তাদের জন্য স্পেশালি অ্যাক্টিভ থাকবে December 31 অবধি। তাহলে বুঝে গেলে কারা কোন নাম্বারটা ইউজ করবে এবং কেন ইউজ করবে। চলে আসবো পরেরটা, কন্যা রাশিফল কাদের আছে, কাদের কন্যা রাশিতে রবি থাকে, যাদের কিনা জন্ম সময় August 24 থেকে September 23 মধ্যে। আবারও শোনো, 24 অগস্ট থেকে 23 হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের হচ্ছে কন্যা রাশিতে তাদের রবি থাকে, তারা কোন তিনটে সংখ্যাকে ইউজ করবে সেটা হচ্ছে 6, 5, 6, 6, 56, 11 6, 5, 6, 11 6, 5, 6, 11 এবং যদি শুধুমাত্র 6 নাম্বারটা করে তাহলেও তাদের পক্ষে বিশেষ শুভ এবং তারা যে কোনো কাজ 6 নাম্বারটাকে মনে 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 বারবার বারবার চ্যান্ট করলেও হবে। এছাড়াও যদি সে চেন বেশি করতে চায় তাহলে 6, 5, 6 আর 11 এই তিনটে নাম্বারকে সে সাথে রাখতে পারে। এবারে চলে আসবো তুলা রাশিফল, যাদের রবি রাশি তুলা রাশিতে আছে, যাদের জন্ম সময় September 24 থেকে October 23 এটা হচ্ছে তাদের সময়সীমা। দেখো নাম্বারগুলো এবার দেখে নাও, 3, 5, 20 3, 5, 20 এই তিনটে নাম্বার হচ্ছে তোমাদের জন্য স্পেশাল অ্যাক্টিভ থাকবে আপ টু December 2022। এটা হচ্ছে এবছরে তোমাদের শুভ নাম্বার, তিনটে লাকি শুভ নাম্বার তোমাদের। বৃশ্চিক রাশিফল, যাদের রবি বৃশ্চিকে রয়েছে তারা কি ধরনের নাম্বার ইউজ করবে, যাদের জন্ম সময় October 24 থেকে November 22 মধ্যে। আবারও বলছি, যাদের October 24 থেকে November 22 মধ্যে তাদের কিন্তু এই বছরে এমনিতেই একটু বাধার সম্মুখীন বেশিরভাগ হতে হতে পারে, সেই জন্য তাদের ক্ষেত্রে নাম্বার চ্যান্ট করাটা বিশেষ পরিমাণ জরুরি, কারণ এই বছরের নেক্সট গ্রহ গোচর বৃশ্চিক রাশি যাদের রবি বৃশ্চিকে রয়েছে তাদের পক্ষে খুব বেশি ভালো ফল দিতে পারে না, চাইলেও দিতে পারে না রবি যাদের বৃশ্চিকে রয়েছে, সেই জন্য এই বছরটা তাদের ক্ষেত্রে একটু ভারাক্রান্ত হয়ে যাওয়ার যোগ থাকে, যে কোনো ক্ষেত্রে বাধা ফিল করা। সেই জন্য তাদের জন্য যে নাম্বার, তিনটে সিঙ্গেল ডিজিটের নাম্বার, সেটা হচ্ছে 479 479। ওকে, এই নাম্বার তিনটে তাদের জন্য শুভ এবং তারা যদি এটা মেনে চলে তাহলে কিছুটা তারা অন্যান্য বাধা যেটা প্রচুর বেশি পেতে পারে 2022 হিসেবে সেখান থেকে একটু কম তারা পাবে। চলে আসবো ধনু রাশি ফলের নাম্বারে, November 23 থেকে December 21 এই টাইম লাইনের মধ্যে যাদেরই জন্ম হচ্ছে তারা তিনটে নাম্বারকে বিশেষভাবে নজর দেবে, 3, 88, 33 তাহলে 3, 88, 33 3, 88, 33 এই তিনটে নাম্বারের সংখ্যাকে বিশেষ যে কোনো কাজে তারা ইউজ করতে পারে, জব, রিলেশনশিপ, হেলথ, যে কোনো ক্ষেত্রে তারা ইউজ করতে পারে, বা ট্রাভেল করছে তাদের একটা কিছু ভালো চাই, মানে মঙ্গলজনক কিছু একটা চাই, শুভ শুভ কিছু চাই, বিয়ের ক্ষেত্রে কিছু চাই, তো সেই হেল্পের জন্য সেই ধনুরাশির জাতক জাতিকারা যাদের রবি ধনুতে পড়ছে এবং November 23 থেকে December 21 মধ্যে তাদের জন্ম তারা এই নাম্বারটা ইউজ করবে। চলে আসব মকর রাশিতে, মকর রাশি ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাশি, যারা 2022 যথেষ্ট ভালো ফল পাবে আগে থেকে যদি রেমিডিয়াল করা গিয়ে থাকে। এছাড়াও প্ল্যানেটারি ট্রানজিশন এমন একটা জায়গায় রয়েছে যে মকর রাশির ক্ষেত্রে এটা যথেষ্ট শুভ আগামী সময়টা। তারা যে নাম্বারটা চ্যান করবে 2228 সেটা হচ্ছে 2228 এই তিনটে সেট অফ নাম্বারকে তারা একসাথে চ্যান করবে মকর রাশির যে জাতক জাতিকারা এবং যাদের জন্ম সময়সীমা December 22 থেকে January 21 মধ্যে। যাদের জন্ম সময়সীমা December 22 থেকে January 21 মধ্যে তারা চ্যান্ট করবে 2, 22 এবং 8 যে কোনো কাজের ক্ষেত্রে, এটা তাদের ক্ষেত্রে লাকি নাম্বার। আচ্ছা, এবার চলে আসব নেক্সট হচ্ছে কুম্ভ রাশির যে জাতক জাতিকা, যাদের রবিটা কুম্ভ রাশিতে পড়েছে তারা হচ্ছে January 22 থেকে February 19 মধ্যে জন্মগ্রহণ করে। সাধারণত যাদেরই রবি দেখবে কুম্ভ রাশিতে পড়েছে তারা January 22 থেকে February 19 মধ্যে গিয়ে জন্মগ্রহণ করে, 19 ফেব্রুয়ারির মধ্যে, মানে January 22 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে জন্মগ্রহণ করে। তাদের নাম্বার হচ্ছে 4, 24, 44, 4, 24, 44 এই তিনটে নাম্বারকে একসঙ্গে যখনই তারা চ্যান করবে তারা অনেক ভালো ফল পাবে 2022 জন্য। এবার চলে আসবো February 20 থেকে March 20 মধ্যে যাদের জন্ম তারা হচ্ছে মীন রাশির অন্তর্গত রবি রাশি হিসাবে। বলেন তোমার সানশাইন কি, সানশাইন হচ্ছে তোমার হচ্ছে পিসেস, মানে হচ্ছে মীন রাশি। তাহলে তুমি এবারে বুঝবে কি করে যে তোমার হচ্ছে February 20 থেকে March 20 মধ্যে তোমার জন্ম, সেটার যদি তোমার জন্ম হয় তাহলে তোমার রবি মীন রাশিতে আছে জন্মগত সময়। তোমার জন্য তিনটে বিশাল মানে তোমার হ্যাপি নাম্বার, লাকি নাম্বার, যেটা মীন রাশির ক্ষেত্রে 2022 খুবই লাকি। তারা 2022 যে কোনো ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো লিগাল ইস্যু হলো, কোনো হেলথের ইস্যু হলো, বাধা মুক্তি হওয়া বা বাধা থেকে জয়
বিজয় প্রাপ্ত হওয়ার একটা যোগ আছে, শত্রুর উপর বিজয় প্রাপ্তি যোগ আছে। কারণ মীন রাশির ক্ষেত্রে 2022 এমনিতেই পজিটিভ, 2022-2023 সুতরাং তারা সাপোর্ট তো পাবেই, তার সঙ্গে এক্সট্রা সাপোর্ট তাকে নাম্বার দেবে, যেটা হচ্ছে 7, 16, 34। এই তিনটে নাম্বারকে সে একসঙ্গে রাখবে। লাকি নাম্বার একটা বাঁধিয়ে সে পকেটেও ক্যারি করতে পারে, মেয়েরা হলে পার্স ব্যাগে ক্যারি করতে পারে, এভাবে ক্যারি করলেও সে অনেকটাই ভালো থাকবে এটার থেকে। ঠিক আছে, 7, 16 এবং 34। তাহলে আমি মেষ থেকে মীন 12টা রাশি সম্পর্কে তাদের লাকি নাম্বারটা বলে দিলাম। তোমাদের ভালো লাগলে তোমরা ব্যবহার করবে, এবং ব্যবহার করে কিছু পেলে সুবিধা অসুবিধা জানাবে, অন্যান্য ভিডিও অবশ্যই দেখবে। সম্পূর্ণ রাশিগত এবং লগ্নগত কুষ্ঠির জন্য, সম্পূর্ণ প্রেডিকশনের জন্য অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে সেখানে প্রেডিকশন দেওয়া হবে, বা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে প্রেডিকশন দেওয়া হয়ে থাকে। থ্যাংক ইউ।